हेलो एवरीवन, माय सेल्फ मौसमी कोरामानिक, इंस्ट्रक्टर ऑफ गवर्नमेंट आईटीआई इनपुर रानीगंज पीटीपी। আমি তোমাদের আগের ভিডিওতে পড়েছিলাম বাস টপোলজি ব্যাপারে। এবার আসি স্টার টপোলজির কথায়। স্টার টপোলজি কিরকম হয়? স্টার টপোলজি অনেকটা রিং টপোলজির মতো, মানে রিং টপোলজি যেরকম হয়। এগুলো যদি নোট হয়, এটা হয় এরকম, হচ্ছে রিং টপোলজির গঠন। রিং টপোলজির মতোই দেখতে হয়। স্টার টপোলজি রিং টপোলজির মধ্যে ডিফারেন্স কোথায় না, স্টার টপোলজিতে একটা সেন্ট্রাল ডিভাইস থাকে। এই ডিভাইসটা মেবি হাব হতে পারে, মেবি ওটা সুইচ হতে পারে, মেবি ওটা রাউটার হতে পারে। ঠিক আছে, এই তিনটের মধ্যে এই সেন্ট্রাল ডিভাইসগুলো এখানে থাকে। ঠিক আছে, তো একটা এখানে আমরা কিছু কথা লিখি। এভরি নেটওয়ার্ক, সরি এভরি নোড অন নেটওয়ার্ক ইজ কানেক্টেড থ্রু এ সেন্ট্রাল ডিভাইস like half switch or router। ঠিক আছে, কিন্তু এভরি নোড অন নেটওয়ার্ক, এভরি নোড, নোড মানে হচ্ছে কম্পিউটার, প্রতিটা নোড বা প্রতিটা কম্পিউটার কী হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকছে থ্রু আ সেন্ট্রাল ডিভাইস, একটা সেন্ট্রাল ডিভাইসের মধ্যে দিয়ে, একটা সেন্ট্রাল ডিভাইসের থ্রু দিয়ে একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকছে। তো কীরকম হবে দেখতে, স্ট্রাকচারটা হবে অনেকটা এরকম। এরা সবাই কি হচ্ছে না, এই সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্টেড, এই সেন্ট্রাল ডিভাইসটা মেবি ওটা হতে পারে হাব সুইচ রাউটার। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি হাব আছে এই জায়গাটাতে, এখানে সেন্ট্রাল ডিভাইস হিসেবে হাব আছে। এগুলো তো নোট, এগুলোতে একটা কম্পিউটার মানে এগুলো হচ্ছে নোট। এবার এখানে কমিউনিকেশন কীরকমভাবে হয়, সাপোজ ধরে নিচ্ছি এই নোটের মধ্যে দিয়ে এখানে বা হাবে কোনো ইনফরমেশান এসেছে। ঠিক আছে, এই নোটের মধ্যে দিয়ে ইনফরমেশান এলো, এরপর ডেটা কীরকমভাবে সেন্ড হবে না, এখান দিয়ে এখানে এসছে, এবার এখান থেকে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এরকম করে হচ্ছে। ঠিক আছে, এইভাবে মানে এখান থেকে ডেটা এলো, সাপোজ এই কম্পিউটার এই কম্পিউটারকে ডেটা পাঠাতে যায় বা এই কম্পিউটার এই কম্পিউটারকে ডেটা পাঠাতে যায়, তখন ও এখান থেকে ডাইরেক্ট করতে পারবে না, এখান থেকে কী হবে, এখান থেকে এখানে আসবে, দিয়ে এখান দিয়ে এখানে আসবে ডেটা। ঠিক আছে, এইটা এইভাবে এখানে কমিউনিকেশন বা ইনফরমেশান হয়ে থাকে। একটা জিনিস জানার যে যখন একটা সেন্ট্রাল পয়েন্ট একটা হাব রাখছি বা কোনো সেন্ট্রাল ডিভাইস রাখছি, হাব ডাজ নট রুট এনি ডেটা, কোনো ডেটাকে ও রুট করতে পারে না, ও কী করে সিম্পলি ও ডেটাটাকে সেন্ড করে দেয়, সিম্পলি ট্রান্সফার ডেটা, ও ডেটাটাকে সিম্পলি ট্রান্সফার করে দেবে, ডেটাকে জাস্ট সেন্ড করে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট আসি ড্রব্যাক, ঠিক আছে ড্রব্যাকে আসি। ড্রব্যাক মানে কিছু ডিসঅ্যাডভান্টেজ, মানে এখানের মধ্যে আমাদের খারাপ কী আছে লিখি আমরা তাহলে ড্রব্যাক। ইফ এ সেন্ট্রাল ডিভাইস was to fail, then all computers connected to that
सेंट्रल डिवाइस would not be able to see the network. माने अब जो डायग्राम तो देखी जी इखाने एक टा सेंट्रल डिवाइस थक चे इखाने नोड थक चे इखाने नोड थक चे इखाने नोड थक चे इखाने नोड थक चे ये डायग्राम पे जी देखी हमी नहीं जैसे इफ ए सेंट्रल डिवाइस वाज टू फेल सपोज ये जो डिवाइस टा सेटा ही फेल होए गये चे ये डिवाइस टा ही नष्ट होए गये चे তখন কি হবে না এই ডিভাইসের যত কম্পিউটার কানেক্টেড আছে বা যত নোড কানেক্টেড আছে সবগুলো কিন্তু ফেলিওর হয়ে যাবে সব কোনোটার মধ্যে আর কমিউনিকেশন করা যাবে না ঠিক আছে মানে কোনোটাই কোনোটার সাথে কমিউনিকেট করতে পারবে না মাঝখানের যদি সেন্ট্রাল ডিভাইসটা নষ্ট হয়ে যায় এর অ্যাডভান্টেজ কি আছে না সাপোজ এই ডিভাইসটা বা এই নোডটা এখান থেকে কাট হয়ে গেছে বা এখান থেকে ডিস্ট্রয় হয়ে গেছে এখানে ডিস্ট্রয় হয়ে গেছে তখন শুধুমাত্র এই নোডটাই যাবে বা এই কম্পিউটারটাই কাজ করতে পারবে না বা কমিউনিকেট করতে পারবে না আদারওয়াইজ বাকি যে কম্পিউটারগুলো আছে বা বাকি যে নোডগুলো আছে সবগুলো কিন্তু সেম কাজ করে যাবে বা সেম কমিউনিকেশন রাখতে পারবে শুধুমাত্র যেটা নষ্ট হয়েছে সেটার সাথে কোনো কমিউনিকেট করা যাবে না ঠিক আছে তাহলে লিখি অ্যাডভান্টেজ লিখি আমরা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি আছে ফার্স্ট অ্যাডভান্টেজ এটা আছে গুড অপশন ফর মডার্ন নেটওয়ার্ক গুড অপশন ফর মডার্ন নেটওয়ার্ক মডার্ন নেটওয়ার্কের ক্ষেত্রে গুড কেন বলছে না একটা সেন্ট্রাল ডিভাইস তার সাথে নোড কানেক্টেড এরপর আমি এই সেন্ট্রাল ডিভাইসের সাথে আরেকটা সেন্ট্রাল ডিভাইস যদি কানেক্ট করে দিই সেখান থেকে আরও কতগুলো নোড কানেক্টেড হতে পারবে ঠিক আছে এখান থেকে আবার আমি যদি এখান থেকে আবার কানেক্টেড করে দিই একটা সেন্ট্রাল ডিভাইস সেখান থেকে আরও অনেক নোড কানেক্টেড হতে পারবে ঠিক আছে এই করে কারণে কমিউনিকেশনটাকে খুব ভালোভাবে সিম্পলি ইজি উপায়ে এটাকে বাড়ানো যায় কমিউনিকেশনটাকে বাড়ানো যায় ঠিক আছে এই জন্য বলছি মডার্ন নেটওয়ার্ক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এখন আমাদের যে আমরা ইয়েতে জেনারেশন আছে সেই জেনারেশন আমাদের নেটওয়ার্কে ইউজ প্রচুর হিউজ পরিমাণে নেটওয়ার্ক ইউজ হয় সেই জায়গাতে আমাদের এই রকমের যদি আমরা কোনো স্ট্রাকচার পাই সেই জিনিসটা অবশ্যই ভালো মডার্ন নেটওয়ার্কের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট আসি লো স্টার্ট আপ কস্ট আচ্ছা কস্ট কম যখন আমি স্টার্ট আপ করতে যাবো বা ওটা যখন আমি কানেক্টেড করতে যাবো শুধুমাত্র সেন্ট্রাল ডিভাইসের যা খরচা লাগছে সেটাই সেটা লাগছে বাকি এমনি নোট তো আছেই বাস কমিউনিকেশন লিঙ্ক যেটা থাকছে আমাদের লিঙ্কের ওপর বেশি খরচা হয় না বা আমাদের নেটওয়ার্কটার উপরও বেশি খরচা হচ্ছে না তাহলে এটা অবশ্যই আমাদের জন্য অ্যাডভান্টেজ নেক্সট আসছে এটা ইজি টু ম্যানেজ ইজি টু ম্যানেজ কীরকম না ওই যে বললাম যে একটা নেটওয়ার্ক সাপোজ এখানে অনেকগুলো নোড কানেক্টেড আছে যদি সেই নোডের কোনো কাট অফ হয়ে যায় বা সেই নোডে কোনো প্রবলেম দেখা যায় তাহলে শুধুমাত্র সেই নোডটাই ডিস্ট্রয় হবে বা সেই নোডটাই কমিউনিকেট করতে পারবে না বাকি কিন্তু যত কিছু আছে যা কিছু আছে সব সবার মধ্যেই কমিউনিকেশন চলবে যেটা রিংটা বলে যেতে কী হচ্ছিল না সবাই যেহেতু সবার সাথে কানেক্টেড ছিল এরকমভাবে যেহেতু কানেক্টেড ছিল সাপোজ যদি এখানটাতে কাট হয়ে যেত তাহলে পুরো যে যতটা নেটওয়ার্ক ছিল যা স্ট্রাকচার ছিল পুরোটার মধ্যে কোনো কমিউনিকেশন হতো না মানে এ যদি ফেলিওর হলো তো এখানে ফেলিওর এখানে ফেলিওর এখানেও ফেলিওর ঠিক আছে সেই জায়গাটাকে আমাদের এখানে আমরা ভালো করতে পেরেছি যেটা অ্যাডভান্স করতে পেরেছি যেখানে হচ্ছে যে আমাদের যে নোটটা খারাপ হবে সেই নোটটাকে আমরা বাদ দিয়ে দেবো বা সেই নোটটাকে আমরা ম্যানেজ করে নেবো সেটাই হচ্ছে ইজি টু ম্যানেজ নেক্সট যেটা আছে অফার্স অপরচুনিটিস ফর এক্সপেনশন আগে ন্যাচারালি যদি আমরা রিং টপোলজি বা বাস টপোলজি দেখি আমাদের আমি বাস টপোলজিতে একটা কথা বলেছিলাম যে আমাদের বাস যতটা থাকছে যতটা পরিমাণে ও নিতে পারছে তারপরে যদি আমরা আরও নোড ইউজ করি বা নোড আমরা কানেক্টেড করি তাহলে সেখানে নেটওয়ার্ক স্পিডটা কমে যায়
এখানে কি হচ্ছে লিংক টপগুলো যদি তাই এখানে আমাদের 4টা 5টা নোডের কানেকশন এবার যদি আমরা 6টা বা 7টা নোড কানেকশন করি তাহলে নেটওয়ার্কের মধ্যে স্পিডটা কমে যাবে নেটওয়ার্ক স্পিডটা কমে যাচ্ছে কিন্তু এখানে কি হচ্ছে স্টার্ট টপোলজিতে যেহেতু একটা সেন্ট্রাল ডিভাইস সাথে একটা সেন্ট্রাল ডিভাইসকে আমরা কানেক্ট করছি সেখানে কি হচ্ছে যতই নোড আমরা ইউজ করি না কেন নোডের নেটওয়ার্ক স্পিডটা কিন্তু কমে না ঠিক আছে এটা একটা আমাদের অ্যাডভান্টেজ থ্যাংক ইউ